আরো একটি গুরুত্বপূর্ণ খবরে আজ নজর রাখতেই হচ্ছে লক্ষ্মীর ভান্ডারকে মান্যতা দিচ্ছে বিজেপি। ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডারে 2,000 টাকা করে দেওয়া হবে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, লক্ষ্মীর ভান্ডারকে মান্যতা দিচ্ছে বিজেপি। ক্ষমতা এলে তারা বলছে লক্ষ্মীর ভান্ডারে 2,000 টাকা করে দেওয়া হবে। আজকে যারা তৃণমূলের পতাকা লাগিয়ে রেখেছে রাস্তার দুপাশে, মানে কি পাচ্ছিস রে ভাই? তোর জন্য তো মাত্র 500 টাকা দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার। 500 টাকায় সংসার চলে? আরে বিজেপি আসবে, 2,000 টাকা করে প্রতি মাসে দেবে। আমি এই মঞ্চ থেকে কথা দিয়ে গেলাম। আরে বিজেপি আসবে, 2,000 টাকা করে প্রতি মাসে দেবে। তো ভিডিও দেখে বুঝতেই পারলেন যে আমাদের রাজ্যের যারা বিরোধী দল রয়েছে সেই দলের সভাপতি তিনি কিন্তু ঘোষণা করলেন যে তারা যদি আমাদের রাজ্যে ক্ষমতায় আসতে পারে তাহলে তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 2,000 টাকা করে দেবে। এখন আপনারা জানেন জেনারেল ওবিসি হলে 500 টাকা করে পান আর এসসি এসটি হলে 1,000 টাকা করে পান মাসে। তো তার বদলে প্রতি মাসে 2,000 টাকা করে দেবে, এরকমটাই কিন্তু ঘোষণা করলেন। এবার ভবিষ্যতে তারা কোনোদিনও ক্ষমতায় আসতে পারবে কি না বা তারা টাকা দেবে কি না সেটা ভবিষ্যতেই কিন্তু জানতে পারবেন। আপনাদের কি মতামত, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়ানো উচিত কিনা বা 2,000 টাকা করে দেওয়া উচিত কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, পরবর্তী নেক্সট আপডেট এভাবেই পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।